এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, সোমবার থেকে বদলে যাবে আবহাওয়া। ঘূর্ণিঝড় মান্দোস নিয়ে বড় আপডেট অফিসের। তো ঘূর্ণিঝড় মান্দোসের প্রভাবে আগামীকাল সোমবার থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে এবং কবে থেকে কলকাতা সহ বাংলা জুড়ে পড়বে হাড় কাঁপানো শীত, কী বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অপেক্ষায় থাকলেও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা এখনো অধরাই, হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি এখনো। ঘূর্ণিঝড় মান্দোসের জন্য টানা ঝড় বৃষ্টিও হচ্ছে চেন্নাইতে। আবহাওয়ার পরিস্থিতি বদলের সম্ভাবনাও রবিবার বিশেষ নেই। চেন্নাইতেই আগামী 48 ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস। আগামীকাল সোমবার থেকে কিছুটা বদলাবে পরিস্থিতি। এদিকে কলকাতায় আরও কিছুটা বাড়বে তাপমাত্রা, শনিবারের তুলনায় সামান্য বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন হয়েছে 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27.2 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিক। আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 47%। মান্দোস শনিবার মহাবলিরামপুর পার করেছে, রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি কৃষিগিরি, ধর্মপুর, সালেমেও অঞ্চলে প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়। চলবে বৃষ্টিপাতও। সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কলকাতার ন্যূনতম তাপমাত্রা শনিবারের থেকে খুব সামান্যই বেড়েছে, তবে জেলাগুলির তাপমাত্রা একই রকম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত দিন কয়েক এই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দোসের প্রভাব কাটতে না কাটতেই আন্দামান সাগরে আরও এক ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 13 ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী 4 থেকে 5 দিন রাতের তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী 13 ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 4 থেকে 5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না।